নমস্কার, আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সৌমেন কুমার মহাপাত্র, মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ পিএইচই অ্যান্ড এনভায়রনমেন্ট। আজকে যখন স্যার আপনাকে পেয়ে গেছি, প্রথমেই এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সারা বিশ্বের মানুষ এখন সাফার করছি করোনা আবহে, এই সময়ের মধ্যে দাঁড়িয়ে ভীষণ টেনশনে আমরা রয়েছি, আপনারও অলরেডি করোনা একবার হয়েছে, আপনি মানুষকে কি বলবেন একদম শুরুতেই? যে করোনা নিয়ে যে আতঙ্ক, যে ভয়, এই ভয় ভীতিটা মানুষের পাওয়ার কোনো জায়গা নেই, দরকারও নেই। কারণ আমি নিজে আক্রান্ত হয়েছিলাম, আমি তো হোম আইসোলেশনে ছিলাম। আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী চালিকা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার যে নিয়ম বিধিগুলো মেনে চলার কথা বলেছেন, সেই নিয়ম বিধিগুলো যদি মেনে চলেন তাহলে এর প্রকোপ থেকে আমরা নিশ্চিত করে মানে আক্রান্ত হওয়ার হারটার থেকে আমরা কম জায়গায় পৌঁছতে পারবো। এখনই অনেকটা কমেছে, সাবধানতা সবাই অবলম্বন করছেন। তার আবেদন অনুযায়ী শারীরিক দূরত্বটা আমরা মেনটেন করব, মাস্ক মাস্ট। আরেকটা হচ্ছে স্যানিটাইজারের ব্যবহার, যে সাবানগুলি পাওয়া যায় সেই সাবান দিয়ে হাতটা একটু বারবার ধুতে হবে। সেই জন্য আমরা বলি না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো অন্যদিকে বিরোধীরা মতামত দিচ্ছেন যে এই রাজ্যে করোনা পরিস্থিতি ঠেকানোর জন্য সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিরোধীরা যারা বলছেন তারা একবার গুজরাটের দিকে তাকিয়ে দেখুন, একবার মহারাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন, হারটা কোথায় বেশি? দিল্লি ভীত, রাজস্থান ভীত, মহারাষ্ট্র ভীত হয়ে পড়েছে, কারণ তাদের হার অনেক বেশি। এবং আমাদের এখানে আক্রমণের হার যদি তুল্যমূল্যভাবে বিচার করি, পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। আচ্ছা, দলের মধ্যে কয়েকদিন ধরেই নানান রকমের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে আমরা শুনতে পাচ্ছি, দলে কি কোথাও মানে যেরকম ভারতী ঘোষ বলছিলেন যে একটা খুন ধরছে, তো সেই জায়গা কি কোথাও দলের মধ্যে কি খুন ধরছে বা ধরেছে? মাননীয়া ভারতী দেবী, তিনি অন্য দলের একজন সদস্য এবং অন্য দলের পদাধিকারী, তার পক্ষে এটা বলা সহজ। তিনি আগে দেখুন তাদের দলের অবস্থাটা, সেটা যেভাবে জনমানুষে ধরা পড়ছে সেই অবক্ষয়টা আগে তিনি রোধ করুন, তারপরে আমাদের কথা বলবেন। এই কবছরের মধ্যে তার যা বিস্তৃতি হয়েছে, যার পরিধি হয়েছে, পরিসর হয়েছে, তাতে করে কোনো কোনো জায়গায় একটু মতান্তর হতেই পারে। আর সেই মতান্তরটাকে বিরোধী পক্ষ বড় করে দেখিয়ে তারা বলেছেন মনান্তর হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, একথা কিন্তু আমি স্বীকার করি না। শুভেন্দু অধিকারী, সাধন পাণ্ডে, অখিল গিরি, এনাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেটা নিয়ে কি বলবেন? তাদের মধ্যে কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তা নয়, কিন্তু সবাই যে যার মত প্রকাশ করছেন, এবং আমি মনে করি না এইটাকেই মতবিরোধ, গোষ্ঠীদ্বন্দ্ব এই প্রচার দিয়ে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। বিরোধীরাই বলছেন যে মানুষের কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে তৃণমূল, এবং সিপিএম এর যেটা 34 বছরে হয়েছিল তৃণমূলের সেটা 10 বছরে হচ্ছে। 2011 যখন মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা পায়, পরিবর্তন আসে বাংলায়, তখনও কিন্তু বিরোধী পক্ষরা বলেছিল এই তৃণমূল এরা ভোটের সময় লোক ভোট বাক্সে ভোট পড়ে না, লোক জমায়েত করে, ব্রিগেড ভরিয়ে তোলে ঠিকই কিন্তু লোক দেয় না। কিন্তু 2011 আমাদের 187টা আসনে তাদের যে আশীর্বাদ সেটা দিয়েছিলেন বলেই মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা পেয়েছে। আমি 10 বছরে যাব না, তারপর 16 সাল, এই 5 বছরে যে উন্নয়নগুলো করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নানা প্রকল্পের মধ্য দিয়ে তার সুফল পেয়েছেন। সে সময়ে দেখবেন বাম এবং ডান তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য তারা একসঙ্গে মিলে গিয়েছিল, এবং বাম ডানের সঙ্গে পদ্ম তলায় তলায় তাদের সাপোর্ট করেছিলেন, অর্থাৎ হাত হাতুড়ি পদ্ম এক হয়ে গিয়েছিলেন। তখনও তারা বলেছিলেন এরা জনগণ থেকে সরে গেছেন, বিরোধীদের সেই দাবি সব নস্যাৎ করে আমরা 211টা আসনে জিতলাম। তাই জনগণ থেকে সরেছি কি সরে যায়নি, তৃণমূলের সমৃদ্ধি হচ্ছে কি হয়নি, এটা জনগণই শেষ কথা বলবেন। কিন্তু 2019 নিরিখে আমরা যেটা দেখছি, সমীক্ষা যেটা বলছে যে বিজেপি কিন্তু অনেক আসনে এগিয়ে রয়েছে, এবার সেই দিক থেকে কি মনে হয় 2021 ভোটে কতটা তার প্রভাব পড়তে পারে? দেখুন, 2019 একটা বিচ্ছিন্ন ঘটনা, কেন্দ্রীয় সরকারের সেই সময় বিরোধী দল যারা ছিলেন তারা সবাই ঠিক জায়গায় জোটবদ্ধ হতে পারেননি, কোথাও 1200 কোথাও 1500, লোকসভার মতো আসনে বিরোধী পক্ষের মানুষেরা পরাস্ত হয়েছেন। ফণী যখন আসে সে কি দীর্ঘ সময়, একটা ঝড় এসেছিল, মানুষ কিন্তু বুঝেছেন যে কি ভুলটা আমরা করেছি। খড়গপুরে তখন বিজেপি জিতেছিল 47,000 ভোটে, 3 বছর কাটালেন তারা, তারপর উপনির্বাচন হলো, ওই 47,000 ভোটটাকে কভার করে 25,000 ভোটে আমাদের প্রার্থী প্রদীপ সরকার সে জিতলো। কারণ তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 64টি প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষের হৃদয় জয় করেছেন।
সে কারণে কেন্দ্রীয় সরকার এত বঞ্চনা আমাদের 53,000 কোটি টাকা কেন্দ্রের কাছে এখনো পাওয়া না আছে তারা সে টাকা তো দেননি আমফানের সময় বললেন যে আমার এখানে যেখানে 1,00,000 কোটি টাকা নষ্ট হয়েছে ফসল থেকে শুরু করে ক্ষতি হয়েছে সেই জায়গায় তিনি 1,000 কোটি টাকা দিয়েছিলেন এবারে দেখছেন ভোট এসেছে তাই এ দেখবেন সম্পত্তি একটা 2,000 কোটি টাকা কিছুটা বেশি হঠাৎ একটা পাঠিয়ে দিলেন কিন্তু এটা বাংলাকে দয়া করা হচ্ছে না এটা বাংলাকে বঞ্চনা করা হচ্ছে উত্তরপ্রদেশের কথা ভাবুন তো যেদিন ইলেকশন হলো যোগী আদিত্যনাথ তিনি বসলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে প্রথমেই 36,000 কোটি টাকা কৃষকদের ঋণ মুকুব করে দেওয়া হলো বাংলা তো বহু আগেই বলছিল যে কৃষি ঋণটা মুকুব করুন বাংলাকে করা হয়নি এবং 2021 যে নির্বাচন হবে 187 থেকে 211 দেখবেন 211 থেকে ওটা 250 এ গিয়ে দাঁড়াবে সেই আসন নিয়ে আমরা জিতব কিন্তু জেনে রাখবেন আমরা সবাই যার সৈনিক তাকে দেখেই ভোটটা হয় কারণ তিনি তো বাংলার মানুষকে বঞ্চিত করেননি কোনো দিক থেকে এই পরিকল্পনাগুলো সবুজসাথী নাও করতে পারতেন কন্যাশ্রী নাও করতে পারতেন রূপশ্রী নাও করতে পারতেন স্বাস্থ্যসাথী নাও করতে পারতেন কিন্তু সেগুলো তিনি করেছেন আজকেও দেখবেন তাকে দেখেই ভোটটা হবে আর আমরা লড়াই করছি কিন্তু নেত্রীকে দেখে তিনলায় আসার পর কি কি পরিবর্তন সেখানকার মানুষ দেখেছে আপনার হাত ধরে এটা আমার নিজের মুখে না বলাই ভালো তবু বলি 2011 যখন পরিবর্তন হয় তখনও কিন্তু পিংলায় পরিবর্তন হয়নি অর্থাৎ 34 বছর ধরে বামফ্রন্টের প্রতিনিধি ছিলেন পিংলা আরও 5 বছর বেশি এখন পিংলার মানুষ স্বাদ পেয়েছেন এবং হাতে নাতে কাজ পেয়েছেন এই 5 বছরের ইতিহাসে পিংলায় বন্যা নেই তার মানে খাল সংস্কার হয়েছে পিংলায় 80% মানুষ কৃষিজীবী পিংলার রাস্তাঘাট আজকে সেরকম ঝকঝকে রাস্তা সেখানে তৈরি হয়েছে পানীয় জলের সমস্যা মিটেছে আপনি শুনলে খুশি হবেন পিংলা বিধানসভা একটি বাড়িও নেই যেখানে বিজলি বাতি জ্বলে না চেষ্টা করেছি সমস্ত আশীর্বাদ শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত ধরেই রাজনীতি তার হাত ধরেই জনগণের সেবার শিক্ষা যতটা পেরেছি আমি করেছি অনেক পোর্টাল তো হয়েছে আমি এম ভারতকে বলবো একটু আলাদা দৃষ্টান্ত তারা স্থাপন করতে পেরেছে কারণ তারা নির্ভীকতার সঙ্গে সত্যতা রেখে সমস্ত খবরটা তারা প্রচার করছেন